বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের স্টুডেন্ট নামক একটা ডাটাবেস টেবল তৈরি করে দেখাইছি। আজকেও তোমাদের আর একটা টেবল তৈরি করে দেখাবো এবং দুটা টেবলের মধ্যে কিভাবে রিলেশন সৃষ্টি করা যায় সেটাই আমরা দেখব। তাহলে গত ক্লাসে আমরা স্টুডেন্ট নামক যে টেবল তৈরি করছি, ওই টেবলের মধ্যে অনেকগুলো রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন, এই ফিল্ডগুলো ছিল। আজকের ক্লাসে স্টুডেন্ট ওয়ান নামে আরেকটা টেবল তৈরি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো টেবলের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করা যায় সেটাই দেখানো। এইখানে দুটো টেবলের মধ্যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে, দুটো টেবলের মধ্যে রিলেশন সৃষ্টি করার জন্য কি সত্য প্রয়োজন। প্রথম সত্য হচ্ছে দুটো টেবলের মধ্যে রিলেশন সৃষ্টি করার জন্য অবশ্যই একটা কমন ফিল্ড থাকতে হবে। আমাদের এইখানে রেজিস্ট্রেশন যে ফিল্ড, সেই ফিল্ডটা কমন থাকবে, মানে স্টুডেন্ট ওয়ানও আমরা রেজিস্ট্রেশন নামক ওই এই হুবহু এই টেবলটা, এইখানে যে ফিল্ড আছে রেজিস্ট্রেশন এবং যে ডাটা আছে ওই ডাটাগুলো ইউজ করব। এইখানে সত্য হচ্ছে কমন একটা ফিল্ড থাকতে হবে, ফিল্ড হচ্ছে রেজিস্ট্রেশন নামক ফিল্ড, এবং ফিল্ডে যে ডাটাগুলো ওই ডাটাগুলো একই হতে হবে, একই ফরম্যাটের হতে হবে। মানে আমি এখানে যেরকম লিখছি স্টুডেন্ট ওয়ান নামক যে টেবল তোমাদের দেখাবো, ওটা তো একই, এইখানে এন্ট্রিগুলো ডাটাগুলো একই ধরনের এন্ট্রি করব। তাহলে দেখো, প্রথমে স্টুডেন্ট নামক টেবলটা ওপেন করবে, আমি ওপেন করে রাখছি। এরপর হচ্ছে ক্রস দিয়ে এইখানে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে দেখো টেবল ডিজাইন, টেবল ডিজাইনে গেলে এইখানে ফিল্ড নেম এবং ডাটা টাইপ আসবে। ফিল্ড নেমে প্রথমেই দেখো সিরিয়াল নাম্বার, আর আই এল সিরিয়াল নাম্বারের ডাটা টাইপ হবে অটো নাম্বার। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার TRN ION নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে নাম্বার, এন দিলেই ওটা চলে আসবে। এরপর দেখো প্লেস অফ বার্থ, প্লেস অফ TH, প্লেস অফ বার্থ হচ্ছে ঢাকা চট্টগ্রাম, ওরকম হবে। কিংবা অক্ষর দিয়ে যেহেতু লিখা, তোমাদের গত ক্লাসেও বলছিলাম যেগুলো অক্ষর দিয়ে লিখতে হবে ওগুলো হচ্ছে রেজাল্ট। দেখো এখানে শর্ট এবং লং আছে, যে কোনো কিছু করা যায়। রেজাল্ট হচ্ছে নাম্বার, তোমরা জানো। এরপরে স্কলারশিপ নামক আরেকটা ফিল্ড নিব, এটো ট্যাক্স, টিউশন ফি, টিউশন ফি, কারেন্সি। তাহলে আমরা সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্লেস অফ বার্থ, রেজাল্ট, স্কলারশিপ, টিউশন ফি নিলাম। এরপর কি করবে, ফাইলে গিয়ে সেভ করতে হবে। আমরা স্টুডেন্ট ওয়ান নামে সেভ করব। যেহেতু গত ক্লাসে আমরা স্টুডেন্ট নামে সেভ করছি, এবারে স্টুডেন্ট ওয়ান নামে সেভ করব। আচ্ছা, এইখানে প্রাইমারি কি করবো কি না, ইয়েস, তাহলে সিরিয়াল নাম্বারটা প্রাইমারি কি হিসাবে আসবে।
এটা দেখো, এই প্রাইমারি কি চলে যাবে যদি তুমি না দাও, আর সিরিয়াল নাম্বারে দিয়ে এই প্রাইমারি কি সিলেক্ট করলে প্রাইমারি কি চলে আসবে। তাহলে সিরিয়াল নাম্বারটা আমরা প্রাইমারি কি হিসাবে রাখবো। কোন একটা টেবল তৈরি করার সময় অবশ্যই একটা প্রাইমারি কি থাকে, এখানে প্রাইমারি কি হচ্ছে সিরিয়াল নাম্বার। তাহলে স্টুডেন্ট এবং স্টুডেন্ট ওয়ান নামক দুটা টেবল তৈরি হলো। এখন এই ফিল্ডগুলোর ভিতরে আমরা ডেটা এন্ট্রি করব। ফাইলে গিয়ে সেভ করব। তাহলে স্টুডেন্ট ওয়ান নামে সেভ হলো। এখন দেখো স্টুডেন্ট ওয়ানটা যদি ডবল ক্লিক করি, দেখবে সিরিয়াল নাম্বারটা যেহেতু অটো নাম্বার দিছি, দেখো স্টুডেন্ট ওয়ান কি দিছি এখানে, অটো নাম্বার যেহেতু দিছি এটা অটোমেটিক্যালি চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার আগেরটাই রাখবো। দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো জিরো। এরপরে হচ্ছে প্লেস অফ বার্থ, চিটাগাং। রেজাল্টে দেখো 4.88। স্কলারশিপ হচ্ছে এটা 5 হয়ে গেছে, এখানে ঝামেলা আছে। দেখো এইখানে যদি তুমি চেঞ্জ করে, আমি 4.88 দিছি কিন্তু এখানে 5 এসে গেছে, এটার জন্য আমাদের কাজ করতে হবে। দেখো এখানে গিয়ে ভিউতে যাবে, এই রেজাল্টে এখানে ক্লিক করব ডাটা টাইপে। এরপর এখানে গিয়ে দেখো ফিল্ড সাইজ দিব ডবল ডবল দিব। এরপর ফরম্যাট দিব স্ট্যান্ডার্ড, ডেসিমাল দিব এখানে টু, অনেকগুলো আছে এখানে আমরা টু দিব। তাহলে এটা সেভ করব। কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যায়। তাহলে দেখো এখন এখন আমি 4.00 দিব, কিংবা 4.88 দিব। দেখো এটা থাকবে। তাহলে রেজাল্টে আমরা ফিল্ড নেমটা পাল্টাইছি, স্কলারশিপ দেখো প্রাইমারি দিলাম, টিউশন ফি দেখো টিউশন ফিটা এখানে ডলার সাইন দিয়ে আছে, এটা টাকাও করা যায়। যেহেতু সমস্যা এখানে একটু মানে করাটা একটু ঝামেলা, এই কারণে যা আছে তাই থাক। 1 2 3 4 5 0 1। এরপর চিটাগং, এখানে তোমাদের বলে রাখা ভালো, এখানে যে এক্সিসের মধ্যে যে আমরা ডাটাগুলো এন্ট্রি করব ওইটা ডেটাগুলো সেভ করতে হয় না। এক্সিসের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যতই ডাটা, হাজার হাজার ডাটা এখানে এন্ট্রি করা যায়, এন্ট্রি করো না কেন ওগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। 4.22 দাও। জুনিয়র স্কলারশিপ দিতে পারো। ৬,৫০০ দিতে পারো। এটা দাও 1 2 3 4 5 0 1। তাহলে
এরপর হচ্ছে 02 চিটাগং দাও, এর পরের ক্লাসে তোমাদের আমি কিভাবে কোয়েরি এবং রিপোর্ট কিভাবে করা যায় সেগুলো দেখাবো। এই কারণে যেহেতু এই ডাটাগুলোর উপর দেখাবো, এই কারণে এই ডাটাগুলো একটু সাজিয়ে সুন্দর মতো নিতে হচ্ছে। মানে তুমি জানতানো ডাটা এখানে অ্যাড করতে পারবে না যেহেতু আমরা কোয়েরি করব। ছয় হাজার লেখা, আচ্ছা এখানে দাঁড়াও, প্রাইমারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, 02 এবং 03। এখানে ঢাকা লিখ, থ্রি পয়েন্ট 44 লিখতে পারো, জুনিয়র স্কলারশিপ, অটো নম্বর লিখাতে সিরিয়াল নাম্বারে অটো নম্বরগুলো সিরিয়ালি চলে আসতেছে। 1 2 3 4 5 0 3, তাহলে 04, ঢাকা লেখ, ফোর পয়েন্ট ফাইভ জিরো লিখো, জুনিয়র স্কলারশিপ লিখতে পারো, সাত হাজার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এরপর হচ্ছে 05, দিয়ে ঢাকা 4.88 লিখো, প্রাইমারি লিখো, টু থ্রি ফোর ফাইভ, 06, মানে 3.50। তাহলে এটা লেখার জন্য রেজাল্টে আমরা ভিউতে গিয়ে তোমাদের দেখাইছি।
1 2 3 4 5 0 7. Along. এখন আমাদের ডাটা এন্ট্রি করা শেষ, এগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন দেখো তাহলে 1 2 8টা এখানে 1 2 3 4 5 6 7 যেটা রেজাল্ট লিখলাম, স্কলারশিপ, টিউশন ফি। এখন দেখো দুটো ট্যাবলেই আছে, ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইন, কোয়েরি ডিজাইনে গিয়ে দেখো একটা ডায়লগ বক্স আসবে, স্টুডেন্ট এবং স্টুডেন্ট ওয়ান দুটো ট্যাবলেই আছে, স্টুডেন্টে ক্লিক আছে, এটা অ্যাড করব। এরপর স্টুডেন্ট ওয়ান আছে, এটা অ্যাড করব, তারপর ক্লোজ করে দিব। এখন দেখো দুটা ট্যাবল, এই দুটো ট্যাবলের মধ্যে আমরা রিলেশন তৈরি করব। দেখো রিলেশন তৈরি করার জন্য অবশ্যই একটা কমন ফিল্ড থাকতে হবে, তোমাদের শুরুতেই বলছি। তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কমন হিসেবে নিছি, এখানে রোল নম্বরটাও নেওয়া যেতে পারে, তোমাদের একটু দেখালাম, রেজিস্ট্রেশন নাম্বারও নেওয়া যেতে পারে। কমন ফিল্ডটা অবশ্যই ইউনিক ফিল্ড হতে হবে, মানে এখানকার মানগুলো সব সময় একটা চাতে আরেকটা অন্যরকম, আর দুটা ট্যাবলের মধ্যে ফিল্ডটা অবশ্যই একটার সাথে আরেকটা হুবহু লিখতে হবে, মানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে যেরকম লিখছে এখানেও হুবহু ডাটা যে এন্ট্রি করছে হুবহু একই ডাটা। এই রেজিস্ট্রেশন নাম্বারটা ক্লিক করে দেখো এই রেজিস্ট্রেশন নাম্বারে দিব, তাহলে দুটার মধ্যে একটা রিলেশন সৃষ্টি হয়ে গেল। এটা চাইলে এভাবেও টানা যায়, এভাবেও করা যায়, দেখো এভাবেও টানা যায়, অথবা এটা এদিকেও টানা যায়। দুটার মধ্যে রিলেশন হলো, যদি কোনো কারণে ভুল হয় এখানে ক্লিক করে, ধরো এটার জায়গায় এখানে চলে আসলো, ক্লিক করে এখানে ডিলিট করে দিলে এটা চলে যাবে। আবার দেখো রেজিস্ট্রেশনে ক্লিক করে এই রেজিস্ট্রেশন নাম্বারে আমি এটা এখানে দিব, তাহলে দুটার মধ্যে রিলেশন তৈরি হয়ে গেল। এখন দেখো কিভাবে, এইখানে দেখো রোল নম্বরটা এখানে আছে, আগামী ক্লাসে তোমাদের দেখাবো। এই রোল নম্বর এখানে ডবল ক্লিক করে এখানে চলে আসবে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো দুটা ট্যাবলের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করা যায়। আগামী ক্লাসে আমরা কোয়েরি কিভাবে করা যায় দেখো, এইখানে দেখো ফাইল ভিউতে গেলে তুমি আগের জায়গায় চলে যেতে পারবে, হুম, এরপর ক্রিয়েট, ক্রিয়েটের মধ্যে কোয়েরি আছে, কোয়েরি ডিজাইন, ফর্ম আছে, ফর্ম ডিজাইন আছে, রিপোর্ট আছে। তাহলে আগামী ক্লাসে তোমাদের রিপোর্ট কিভাবে করা হয় এবং কোয়েরি কিভাবে করা হয় সেটা দেখাবো। আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পারছো, সবাইকে অনেক ধন্যবাদ।